यह है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল। উদ্বোধক তথা প্রধান অতিথি মাননীয় শ্রী সুভাষিস কলাপত্র মহাশয় উদ্বোধন করলেন, কবিতা জয়ন করলেন। জানি আমরা একটা গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে আমরা চলছি এই কোভিড-19 পরিস্থিতিতে। বলতে গেলে বিগত বছরে যে পুস্তক মেলা আমরা সংগঠিত করেছিলাম 2019 ডিসেম্বরে, সেটা শেষ হয়েছিল 15 ডিসেম্বর। তারপর আমাদের পাবলিশার্স গিল্ডের আজকের এই ছোট্ট আন্তরিক আয়োজন, প্রায় এক বছরের অধিক সময় আমরা কিছুই করতে পারিনি এই কোভিড পরিস্থিতির জন্য। আজকে পরীক্ষামূলকভাবে এখানে বইয়ের একটি উৎসব, মানে বুক এক্সিবিশন কাম সেল, এটা আমরা করেছি সমস্ত কোভিড বিধিকে মান্যতা দিয়ে। আমরা কোনো স্টল করিনি, অলমোস্ট ওপেন স্পেসে, টেবিল স্পেসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 25 জনের মতো প্রকাশক, স্থানীয় প্রকাশক তাদের বইপত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছেন। এবং আমরা সমস্ত দিক থেকে বিবেচনা করে এটা একটা ট্রায়াল বেসিসে সারা শহরের বিভিন্ন ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আগামী দিনেও আমাদের এই প্রয়াস জারি রাখার আমাদের ইচ্ছে রয়েছে। শিশু ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা আসে প্রতি বই মেলায়, বিপুল অংশে তারা ভিড় করে। যে একটা পরিস্থিতি এখন চলছে, এখন আগরতলা শহর থেকে কোন ছেলে মেয়েকে নিরাপদে হাঁপানিয়া পাঠানো সন্ধ্যের পরে, সেখান থেকে তার নিরাপদে ফিরে আসার ব্যাপারটা, এটা একটু অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক অভিভাবক নিজের মেয়েকে বিশেষ করে শিক্ষকের বাড়িতে পাঠাতে ভয় পান, সঙ্গে লোক যেতে হয়, কারণ পরিস্থিতি খুব একটা অনুকূল নয়, দিন দিন খারাপই হচ্ছে। সেই দিক থেকে আগরতলায় মেলা হলে বিশেষ করে ছাত্রছাত্রীদের পক্ষে অত্যন্ত সহজে যেমন যোগদানের সুযোগ অন্যান্য বছরেও হয়ে থাকে, এটা হতে পারত, এটা বাধাপ্রাপ্ত হলো। অভিভাবক সঙ্গে না গেলে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে, যদিও এটা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ, সেখানে সরস মেলা হয়, সবজি মেলা হয়, আর আন্তর্জাতিক মাছেরও মেলা হয়েছে, সেখানে বইটা না নিয়ে গেলে ভালো ছিল। এটা যারা বই মেলা আয়োজক কমিটি, তারা এটা ভেবে দেখবেন। আমি শেষ কথা এটাই বলি যে মুক্ত ভাবনাকে উৎসাহিত করুন। মুক্ত ভাবনা, মুক্ত চিন্তা, মুক্তভাবে পড়াশোনা করা, ভাবা, এই বিষয়টাকে যেন আমরা নতুন প্রজন্মের মধ্যে উৎসাহিত করতে পারি। এই কথা বলার কারণ হচ্ছে আমাদের মুক্ত ভাবনার ক্ষেত্রই এখন ক্রমবর্ধমানভাবে একটা চ্যালেঞ্জের সম্মুখীন। এটা শুধু ভারতবর্ষ বলে নয়, সারা পৃথিবীতেই এত বইপত্র ছাপা হলো, পড়া হলো, আলোচনা হলো, তা সত্ত্বেও মুক্ত চিন্তা বিরোধী শক্তি সারা পৃথিবীতে মাথা তুলে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষিতে আমরা এই বই বিষয়ে আমাদের তরুণ প্রজন্মকে মুক্তভাবে চিন্তা করার, ভাবনা করার, সচেতন হওয়ার জন্য উৎসাহিত করব, এবং তার ভেতর দিয়ে তরুণ প্রজন্মের চরিত্রের চোপড়া পাবলিশার্স গিল্ডের নিজস্ব উদ্যোগে এই বই মেলা আয়োজিত হচ্ছে। এবছর এই করোনা আবহাওয়ার জন্য কোভিড
মহামারীর কারণে বিশ্বব্যাপী মহামারীর কারণে আমাদের এখানেও জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং সে কারণে এবারের মেলা সেই পূর্ণাঙ্গ মেলার চেহারা এটা হয়নি তখন করিমকে হঠাৎ শপথ থেকে লাঠি করলো যে দিচ্ছে একটি ক্রুশবিদ্ধ মানুষ পার্থন সে ঠোঁটে বিড়বিড় করছে সেই তরুণ সেই কথাগুলো শোনার জন্য তার খুব কাছে চলে গিয়েছিল আপনারা যারা পড়েছেন তারা জানেন এবং আমার মনের মধ্যে সেই সংলাপগুলো গেঁথে আছে সেই স্পার্টন তার সারা শরীর দিয়ে রক্ত বিয়ে পড়ছে এবং রক্তগুলো এসে জড়ো হচ্ছে মাটিতে যেখানে সবুজ ঘাস আছে তরুণটি তার কাছে গিয়ে কান থেকে একেবারে উৎকণ্ঠ হয়ে থাকলো যে স্পার্টন যাকে রাজন্য শক্তি একেবারে ধ্বংস করে দিয়েছে সে এখনো কি বলতে পারে সে কি বলছে যে আমি ভুল করেছিলাম আমার এই দাস বিদ্রোহে যোগদানটা করা উচিত হয়নি কারণ রাজন্যদের হারানো যায় না দাসরা চিরকাল দাস থেকে যাবে এর থেকে কোনো মুক্তি নেই এই কথা বলছে কি তরুণটি শিহরিত হয়ে শুনল যে শিহরণ প্রজন্মের পর প্রজন্মের পাথরকানি দৃষ্টার্থ সেই অংশ শুনে শিহরিত হয়েছিল সেই স্পার্টন বলছে আমি যদি আবার জন্ম নিই আবার আমি স্পার্টন হয়ে এই দাস বিগ্রহ জন্ম নেব যতদিন পর্যন্ত না এই রাজন্যতন থেকে টেনে নামানো না যায় এখান থেকে যখন গল্পের শুরু হয় তখন আপনারা বুঝতে পারেন একটা ছোট্ট বই এবং আপনারা যারা জানেন যে হাওয়ার্ড ফার্স্ট এই বই ছাপার জন্য তার নিজের দলের সঙ্গে পর্যন্ত বিরোধী জন্য করেছিলেন তাদের দলের যে সর্বোচ্চ নেতৃত্ব তাকে বলা হয়েছিল এই বইটি তুমি প্রকাশ করবে না কারণ এটা ব্যক্তি পাঠক আছে জয়গান আছে কিন্তু হাওয়ার্ড ফার্স্ট তার নিজের স্ত্রী সমস্ত গয়না বিক্রি করে দিয়ে এই বইটি প্রকাশ করেছিলেন এবং এক বছরের মধ্যে সারা পৃথিবীতে 50 লক্ষ কোটি বই বিক্রি হয়েছিল আজও বিক্রি হয় স্পার্টাকাস কারণ এই বইয়ের মধ্যে মানুষ যে মুক্তির আলোস খোঁজে তার কথা আছে এই জন্যই বই আমরা করব যেটা আমি শুরু করেছিলাম যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প বা ছোট্ট উপন্যাস এবার আছে বিভিন্ন যুবক একটি মার খাওয়া মানুষ রাস্তার পাশে পড়ে আছে কে কাকে কারা মেরেছে তাকে কেউ জানে না সিংকালি আমি সকলকে এখানে যারা আছেন তার কথাগুলোকে নিয়ে ভাববার জন্য এবং আমাদের প্রত্যেকের যদি কিছু করার থাকে তাহলে সেটা করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি শ্রী কল্যাণবত চক্রবর্তী তিনি রাজ্যের বিশিষ্ট কবি এবং প্রথিতযশ সাংবাদিক তিনি তার উদ্যোগের কথা বলেছেন বাকি দুজন বক্তা শ্রী চঞ্চল নন্দী সভাপতি এগিয়ে চলো সংঘ এবং সমীরণ রায় সভাপতি ত্রিপুরা পাবলিশার্স কি তাদের বক্তব্য আমাদের অনুপ্রাণিত করেছে আমি দু একটি কথা বলার আগে বিশেষ করে ধন্যবাদ জানাই এগিয়ে চলার সংঘকে এই সামাজিক সংস্থাটি বিভিন্ন সময়ে এমন ধরনের অনুষ্ঠান আয়োজন করে এটা খুব গুরুত্বপূর্ণ একটি সুস্থ সমাজ তৈরি করার জন্যে বিশেষ করে